আজ আমরা পড়ব পৃষ্ঠ টান বা সারফেস টেনশন। পৃষ্ঠ টান বলতে কি বুঝি আমরা? পৃষ্ঠে টান কিসের? না তরলের। অর্থাৎ তরলের উপরের পৃষ্ঠে একটা টান টান ভাব কাজ করে, এটাকে বলা হচ্ছে পৃষ্ঠ টান। এটি তরলের একটি নিজস্ব ধর্ম। আমরা কতকগুলো বাস্তব ঘটনা থেকে এই পৃষ্ঠ টানটা লক্ষ্য করতে পারি। যেমন একটি বৃষ্টির ফোঁটা বা পারদের ফোঁটা যদি লক্ষ্য করি, তাহলে দেখা যাবে সেগুলি কীরকম হয়, গোলাকার হয়। কেন গোলাকার হয়? না তাদের ওপরের তলে যে টান কাজ করে, সে টান কাজ করার জন্য কি হয় না, তাদের ক্ষেত্রফলটা সবচেয়ে কম হওয়ার চেষ্টা করে। এবং আমরা জানি বিভিন্ন ঘনবস্তুর মধ্যে গোলকের ক্ষেত্রফল সবচাইতে হয় কম। তাই প্রত্যেকটি তরল বিন্দু কি হয় না, গোলকের আকার ধারণ করে বা ধারণ করার চেষ্টা করে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে তরলের একটি পৃষ্ঠ টান কাজ করে, এবং এই কাজ এই টানটা অনেকটা পাতলা রবারের মতো। কোনো পোকাকে যদি আমরা দেখি জলের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে বা দাঁড়িয়ে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু সেই পোকাটির পা জলের মধ্যে ডুবে না, কিন্তু বসে থাকে। কিভাবে থাকে তাহলে? এক্ষেত্রে তার কাছে জলের উপরিতলটা একটা টান করা পর্দার মতো আচরণ করে এবং পোকাটি তার উপর দাঁড়িয়ে থাকে, সে স্থানটা একটু কি হয়, নেমে যায়। যেমন আমরা একটা বেলুনের উপর আঙুল দিয়ে টিপে দিলে যেরকম হয়, বেলুনটি একটা জায়গায় কী হয়, নেমে যায় একটু, ঠিক এরকমই কাজ করে। আবার যদি আমরা একটা ছুঁচকে যদি আমরা জলের উপর সাবধানে রেখে দিই, তাহলে দেখা যাবে ছুঁচটা জলের উপর ভাসছে। এখানে কিন্তু ছুঁচটা ডুবে নেই, এবং এখানে আর্কিমিডিসের নীতির সাহায্যে কিন্তু ছুঁচটা ভাসছে না, তাহলে ছুঁচটা কিন্তু ডুবে যেত। এখানে ভাসছে কিন্তু পৃষ্ঠ টানের জন্য, অ্যাকচুয়ালি ভাসছে না, ওখানে ওপরে আটকে আছে, থেকে আছে, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন রকম আমরা ঘটনা দেখতে পাই, যেমন দাড়ি কামানোর ব্রাশকে জলের মধ্যে ডুবিয়ে তুলে নেওয়া হয়, তখন দেখা যায় যে তারা পরস্পর একসঙ্গে লেগে যাচ্ছে। বা রং করা তুলিকে জলে ডুবিয়ে যদি তুলে নেওয়া হয়, সেখানে দেখা যায় তারা একসঙ্গে লেগে যায়। কেন হয় এটা? না যখন আমরা জলের মধ্যে ব্রাশটাকে ডোবাই, তখন ব্রাশের প্রত্যেকটি আলাদা আলাদা ফাইবার যেগুলো থাকে, তারা পরস্পর আলাদা থাকে এবং প্রত্যেকের গায়ে জল লেগে থাকে। এবার যখন জল থেকে তোলা হয়, তখন কি হয়, ওই যে প্রত্যেকটা ফাইবারের যে জল, তারা কি করে, পরস্পরকে আকর্ষণ করে। তার ফলে কি হয়, এই পৃষ্ঠ টান যে তাদের মধ্যে একটা টান কাজ করে, এই টানের ফলে কি হয়, তারা আবার একসঙ্গে কাছাকাছি চলে আসে, ঠিক আছে। তাহলে এই যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সবই হচ্ছে পৃষ্ঠ টানের বিভিন্ন ঘটনা। পৃষ্ঠটানের মেন কারণ কি? মেন কারণ হচ্ছে সংশক্তি বল। সংশক্তি, সংশক্তিটা কি না, বিভিন্ন যে অণু, একটা পদার্থে যে অণু, সেই অণুগুলির মধ্যে যে টান বা আকর্ষণ, তাকে বলা হচ্ছে সংশক্তি বল। এই সংশক্তিটা কি, যেমন জলের ক্ষেত্রে জলের বিভিন্ন অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে, সেটা হচ্ছে জলের সংশক্তি বল, এবং এইটাই হচ্ছে পৃষ্ঠটানের মূল কারণ। এখানে দেখো দুটো পরীক্ষা দেখানো আছে। এখানে এটা তোমরা বাড়িতে পরীক্ষাটি করতে পারো, একটা আংটা তৈরি করে, গোল রঙের গোল মতো একটা আংটা তৈরি করে, তাকে সাবান জলে ডুবিয়ে যদি তুলে আনো, তাহলে দেখা যাবে কি, যে তার মধ্যে একটা সাবানের স্তর তৈরি হয়েছে। এবার একটা সুতোকে, ছোট্ট একটা সুতো নিয়ে সে সুতোটাকে গিট বাঁধো, গিট বেঁধে তাহলে একটা বদ্ধ ক্ষেত্র তৈরি হলো, সেটাকে সাবানের ফেনার উপর ফেলে দাও, দেখা যাবে যে সুতোটি এলোমেলোভাবে অবস্থান করছে। এবার সুতোর ঠিক মাঝখানটাই যদি আমরা একটা সরু কিছু জিনিস দিয়ে, একটা কাঠি দিয়ে বা ছুঁচ দিয়ে ফুটো করে দিই, সঙ্গে সঙ্গে দেখা যাবে
যে সুতোটা টান টান হয়ে একদম গোল আকার ধারণ করলো। কেন না তখন কি হচ্ছে, তার বাইরের দিকে টান কাজ করছে। আর তার আগে কি ছিল, তার আগে কিন্তু একটাই যেহেতু স্তর ছিল তাই কোনো টান কাজ টান বুঝতে পারছিল না। আমরা যদি একটি সরু নলকে কোনো তরল পদার্থের মধ্যে ডোবাই তাহলে দেখা যাবে তরলটি নিজে নিজেই পাইপ বেয়ে বা নল বেয়ে ওপরের দিকে উঠে আসছে। অবশ্যই নলটিকে সরু হতে হবে, না নাহলে আমরা বুঝতে পারবো না নলের মধ্যে দিয়ে উঠে আসার ঘটনাটা। এ খুব সরু যে নল এগুলোকে বলা হয় কৈশিক নল। কৈশিক নল এটা হচ্ছে খুব সরু নল, এবং নল যত সরু হবে তার ব্যাসার্ধ যত কম হবে তরল তত বেশি ওপরের দিকে উঠবে। এক্ষেত্রে অবশ্য ওপর দিকে ওঠার ঘটনাও যেমন আছে তেমনি নিচের দিকে নামার ঘটনাও দেখতে পাওয়া যায়। যেমন একটি কৈশিক নলকে যদি আমরা জলের মধ্যে ডোবাই তাহলে দেখা যাবে কৈশিক নলের মধ্যে দিয়ে জল আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। আবার ওই কৈশিক নলটাকে যদি আমরা পারদের মধ্যে ডোবাই তখন দেখা যাবে জলটা ওপর দিক পারদটা নল বেয়ে কৈশিক নল বেয়ে ওপর দিকে না ওঠে নিচের দিকে নামছে। এটা নির্ভর করছে যে তরলটা কি নেওয়া হয়েছে তার ওপর। এই যে জলের ওপরে ওঠা কৈশিক নল বেয়ে এর বাস্তব আমরা অনেক ঘটনা দেখতে পাই। যেমন একটি চককে যদি আমরা একটা রঙের ওপর বা কালির ওপর ধরি তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে চক বেয়ে কালিটা ওপর দিকে উঠছে। বাট ইটকে যদি জলের মধ্যে জলের ওপর রাখা যায়, ইটের এক প্রান্তকে জলের ওপর রাখা যায়, দেখা যাবে জলটি আস্তে আস্তে ইটের ওপর দিয়ে ভেতর দিক দিয়ে ওপর দিকে আস্তে আস্তে উঠছে। কী হচ্ছে এখানে না, এখানে চক বা ইট বা এ ধরনের ক্ষেত্রে দেখা যায় যে ভেতরে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র তৈরি হয়ে আছে, এবং ছিদ্র হলো এক একটা কৈশিক নলের মতো এখানে আচরণ করছে, তার ফলে জলটা ধীরে ধীরে ওপর দিকে উঠে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম অনেক জিনিসই আমরা দেখতে পাই, অনেক কিছুই। বিস্কুট, বিস্কুটকে যদি আমরা চায়ে ডোবাই তখন দেখা যায় বিস্কুটটা আস্তে আস্তে পুরোটা ডুবে পুরোটা ভিজে যাচ্ছে। বা একটা পাউরুটিকে যদি আমরা চায়ের মধ্যে ধরি তাহলে দেখা যাবে যে পাউরুটিটা আস্তে আস্তে ওপর দিকে চাটা উঠে যাচ্ছে এবং পুরো পাউরুটিটা ভিজে যাচ্ছে। এগুলো সবই কিন্তু এই কৈশিক ক্রিয়ার জন্য, এটাকে বলা হচ্ছে কৈশিক ক্রিয়া। এবং এর মূল কারণটা কি না, পৃষ্ঠটান, পৃষ্ঠটানের জন্যই এই কৈশিক ক্রিয়াগুলো ঘটে থাকছে। ঠিক আছে, এবার আমরা দেখব পৃষ্ঠটানের পরিমাপ। তাহলে পৃষ্ঠটা কীভাবে পরিমাপ করবো, পৃষ্ঠটা পরিমাপ করার জন্য কি করা হয়, একটা যে তরলটা আছে সেই তরলের উপরিতলে একটা কাল্পনিক রেখা নেওয়া হয়। তরলের উপরিতলে নেওয়া হয় একটা কাল্পনিক রেখা, এবং সেই রেখার উভয় দিকে রেখার সঙ্গে লম্বভাবে প্রতি একক দৈর্ঘ্যে যে বল কাজ করে তাকে বলা হচ্ছে পৃষ্ঠটান। তাহলে কী বললাম, রেখার উপর কী করতে হয়, তলের উপর কী করতে হবে, একটি রেখা কল্পনা করতে হবে, এবং সেই কল্পনার রেখার কাল্পনিক রেখার দুই পাশে কাল্পনিক রেখার দুই পাশে রেখার সঙ্গে লম্বভাবে প্রতি একক দৈর্ঘ্যে যে বল কাজ করে বা যে টান কাজ করে তাকে বলা হচ্ছে পৃষ্ঠটান। এখানে তোমাদেরকে পৃষ্ঠটানের সংজ্ঞাটা ভালো করে মুখস্থ করতে হবে। এটা হচ্ছে পৃষ্ঠটানের সংজ্ঞা, যদি তরলের মুক্ত পৃষ্ঠে একটি রেখা কল্পনা করা হয় ওই রেখার প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর রেখার উভয় পাশে যে বল কাজ করে তাকে বলা হচ্ছে পৃষ্ঠটান। ঠিক আছে, তাহলে একক কী হচ্ছে পৃষ্ঠটানের একক, তাহলে কি বল বাই দৈর্ঘ্য, প্রতি একক দৈর্ঘ্যে বল, তাহলে বল বাই দৈর্ঘ্য, তাহলে কী হবে ডাইন পার সেন্টিমিটার বা ডাইন সেমি ইনভার্স, এসআই পদ্ধতিতে কী হবে নিউটন মিটার ইনভার্স। ঠিক আছে, আর পৃষ্ঠটানের মাত্রা কী হবে, সে একই বল বাই দৈর্ঘ্য, তাহলে বলের মাত্রা বাই দৈর্ঘ্যের মাত্রা, তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য কেটে গেল, কী করে থাকলো এম টি মাইনাস টু, এটা হচ্ছে পৃষ্ঠটানের মাত্রা। ঠিক আছে, এবার দেখব আমরা
যে পৃষ্ঠটানকে প্রভাবিত করে, মানে কোন কোন বিষয়ের ওপর পৃষ্ঠটান নির্ভর করে, কোন কোন বিষয়ের ওপর পৃষ্ঠটান নির্ভর করে। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে তরলের তাপমাত্রা। তাপমাত্রার ওপর পৃষ্ঠটান কীভাবে নির্ভর করে, কারণ আমরা জানি তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে পৃষ্ঠটানেরও পরিবর্তন হয়। সাধারণত দেখা যায় যে উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে পৃষ্ঠটানটা কী হয়, হ্রাস পায়। উষ্ণতা বাড়লে পৃষ্ঠটান কমে যায়। একটা জিনিস লক্ষ্য করবে যে ঠান্ডা জলের ওপর একটা পোকা যত সহজে বসে থাকতে পারে, গরম জলের ওপর কিন্তু পোকাটা অত সহজে বসে থাকতে পারে না। কারণ যখনই জল গরম করা হয় তখন কী হয়, পৃষ্ঠটানটা কমে যায়, তার ফলে কী হয়ে যায়, তার ওপর পোকাটা আর দাঁড়িয়ে থাকতে পারে না। ঠিক আছে, এখানে ওই তাপমাত্রার সঙ্গে পৃষ্ঠটানের একটা সম্পর্ক এখানে লেখা আছে, এস ড্যাশ। এস ড্যাশটা কি না, অন্য পরিবর্তিত উষ্ণতায় এখানে সারফেস টেনশন বা পৃষ্ঠটান, এস হচ্ছে প্রাথমিক উষ্ণতায় পৃষ্ঠটান, তাহলে এস ড্যাশ সমান এস ইন্টু ওয়ান মাইনাস আলফা থিটা ড্যাশ মাইনাস থিটা। আলফাটা কি, আলফাটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক, আলফাটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক বলা হচ্ছে এটাকে। ঠিক আছে, আর এস ড্যাশ, আর এস হচ্ছে কি, এস ড্যাশ হচ্ছে থিটা উষ্ণতাতে, থিটা ড্যাশ এ পৃষ্ঠটান, আর এস হচ্ছে থিটা উষ্ণতায় পৃষ্ঠটান। তাহলে এই সম্পর্ক এটা, এটা কার সম্পর্ক, না অ্যাডভার্স। ঠিক আছে, এটা তোমার রাখতে হবে, অ্যাডভার্সের সম্পর্ক হচ্ছে এটা, এস ড্যাশ সমান এস ইন্টু ওয়ান মাইনাস আলফা থিটা ড্যাশ মাইনাস থিটা। তাহলে আলফাটা কি, আলফাটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক, একটি বিশেষ রাশি এটা উষ্ণতা গুণাঙ্ক। তাহলে আলফা সমান কি বলতে পারি আমরা, আলফা সমান এটাকে যদি আমরা একটু সরল করি তাহলে কী পেয়ে যাবো, না এস ড্যাশ মাইনাস এস বাই এস ইন্টু থিটা ড্যাশ মাইনাস থিটা, এটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক। আবার যদি আমরা উষ্ণতা বাড়াতে থাকি তাহলে দেখা যাবে একটা বিশেষ তাপমাত্রায় পৃষ্ঠটান শূন্য হয়ে যায়। এটা এক একটা পদার্থের ক্ষেত্রে এক এক রকম হবে। ওই যে বিশেষ উষ্ণতায় পৃষ্ঠটানটা শূন্য হয়ে গেল তাকে বলা হচ্ছে ওই পদার্থের সংকট তাপমাত্রা, ওই পদার্থের সংকট তাপমাত্রা। এবং এই সংকট তাপমাত্রার মান এক একটা পদার্থের জন্য এক এক রকম। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তরলের ঘনত্ব। ঘনত্বের ওপর পৃষ্ঠটান নির্ভর করে। তাহলে কীরকমভাবে নির্ভর করে, না ঘনত্ব যত বাড়ে ঠিক আছে তত পৃষ্ঠটান হ্রাস পায়। ঘনত্ব তরলের সম্পৃক্ত বাষ্পের ঘনত্ব বৃদ্ধিতে পৃষ্ঠটান হ্রাস পায়। তাহলে এখানে ঠিক রো আর রো ড্যাশ যথাক্রমে ওই তরলের কি, সম্পৃক্ত বাষ্পের ঘনত্ব। তাহলে পৃষ্ঠটান কী হবে, এস সমান এ ইন্টু রো মাইনাস রো ড্যাশ টু দি পাওয়ার ফোর। এটা একটা ইকুয়েশন সম্পর্ক, যে পৃষ্ঠটানটা কীভাবে কমছে, না এই সম্পর্ক অনুযায়ী পৃষ্ঠটানটা কমে যাচ্ছে। তাহলে তরলের সম্পৃক্ত বাষ্পের ঘনত্ব, তাহলে তরলের হিসাব দিয়ে হবে না, এখানে তরলের বাষ্পের ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাহলে পৃষ্ঠটান হ্রাস পাবে। তিন নম্বর হচ্ছে দ্রবীভূত পদার্থের উপস্থিতি। অর্থাৎ যদি তরলের মধ্যে কোনো বস্তু দ্রবীভূত থাকে তাহলে পৃষ্ঠটানটা কী হবে, এক্ষেত্রে দ্রবীভূত বস্তুর প্রকৃতির উপর নির্ভর করবে পৃষ্ঠটানটা। যেমন যদি অজৈব বস্তু দ্রবীভূত থাকে তাহলে পৃষ্ঠটান বেড়ে যাবে, কিন্তু জৈব বস্তু যদি দ্রবীভূত থাকে তাহলে পৃষ্ঠটান কিন্তু কমে যাবে। ঠিক আছে, যেমন উদাহরণ দেওয়া আছে একটা, যেমন লবণ, সাধারণ লবণ যদি জলে গলা থাকে তাহলে পৃষ্ঠটান হচ্ছে কত, 84.9% লবণগুলো, জল লবণটা কি জৈব না অজৈব, লবণটা হচ্ছে অজৈব বস্তু। আবার সাবান গোলা জল, সাবান মানে কি, জৈব বস্তু, তাহলে পৃষ্ঠটান কত হয়ে গেল, 32, কতটা কম, ওখানে ছিল 84 এখানে হলো 32, তাহলে অনেকটাই কমে গেছে। তাহলে জৈব বস্তু দ্রবীভূত থাকার জন্য কী হয়ে গেছে, পৃষ্ঠটানটা অনেকটাই কমে গেছে। আবার বিশুদ্ধ জলে পৃষ্ঠটান কত, বিশুদ্ধ জলে 72.72%। ঠিক আছে, তাহলে অজৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান বাড়ে, আর জৈব বস্তু দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান কমে। আর উদাহরণটা এখানে দেওয়া আছে এখানে, তাহলে লবণ গোলা জলের পৃষ্ঠটান 84.9%, আর সাবান গোলা জল এটা জৈব 32, আর বিশুদ্ধ জল হচ্ছে 72।
তরলের উপরিস্থিত মাধ্যম, তরলের উপরে কী মাধ্যম আছে তার উপর নির্ভর করে, উপরের মাধ্যমের উপর নির্ভর করে তার পৃষ্ঠটানটা। যেমন জলের উপর যে শুকনো বায়ু থাকে, অর্থাৎ জলের উপরের বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাহলে পৃষ্ঠটানের মান হবে 72, যেটা সাদা বিশুদ্ধ জলের পৃষ্ঠটানের মান। কিন্তু যদি জলীয় বাষ্প থাকে, বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তাহলে পৃষ্ঠটান হয়ে যাবে কত, 70, তাহলে কমে যাচ্ছে। তাহলে উপরিস্থিত মাধ্যমটা কেমন হবে, শুকনো থাকবে না আর্দ্র থাকবে, আর্দ্র থাকবে তার উপর নির্ভর করছে পৃষ্ঠটানের মানটা। 5 নম্বর হচ্ছে দূষণ, দূষণের উপর নির্ভর করছে কী হবে, যদি কোনো অপদ্রব্য মিশে থাকে তরলের মধ্যে, যদি কোনো অপদ্রব্য মিশে থাকে তাহলে পৃষ্ঠটান কমে যায়। কেন কমে যাচ্ছে, এই অপদ্রব্যের জন্য সংশক্তি হ্রাস পাচ্ছে, কারণ এই সংশক্তি হচ্ছে পৃষ্ঠটানের মেন। তাহলে সংশক্তি যদি কমে যায় তাহলে পৃষ্ঠটান তো অটোমেটিক কমে যাবে। তাই দূষণে যদি হয়, দূষিত হয় কোনো পদার্থ, তাহলে সংশক্তি কী হয়, আসতে থাকে, হ্রাস পেয়ে যায়। জলের উপর চর্বি জাতীয় কোনো পদার্থ ভাসতে থাকলে জল পৃষ্ঠটান কমে যায়। এটা একটা উদাহরণ দেওয়া আছে, চর্বি জাতীয় পদার্থ, তাহলে একটা অপদ্রব্য, চর্বি তো এখানে দ্রবীভূত হয় না, সুতরাং দ্রবীভূত পদার্থের ক্ষেত্রে এটা আসবে না, এটা দ্রবীভূত যেহেতু হয় না তাহলে এখানে পৃষ্ঠটান কী হবে, কমে যাবে। তেল যদি পড়ে থাকে পৃষ্ঠটান কমে যাবে। 6 নম্বর হচ্ছে তড়িতাহিতকরণের প্রভাব। এছাড়া আমরা যদি দেখি তড়িতাহিত করা হয়, অর্থাৎ তড়িৎগ্রস্ত যদি করে দেওয়া হয়, তাহলে কী হয়ে যায়, পৃষ্ঠটানটা কমে যায়। কেন, তাহলে তরল বরাবর লম্ব দিকে বাইরের দিকে এক ধরনের চাপ অনুভব করে, চাপ অনুভব করলে কী হবে, তরল পৃষ্ঠের ক্ষেত্রফলটা বাড়িয়ে দেয়, তাহলে ক্ষেত্রফল যদি বেড়ে যায় কী হবে, পৃষ্ঠটানটা যাবে কমে। ঠিক আছে, এবার হচ্ছে পৃষ্ঠটান সম্পর্কিত কয়েকটি ঘটনা, কতগুলো ঘটনা আমরা দেখতে পাই পৃষ্ঠটানের। যেমন 1 নম্বর হচ্ছে উত্তাল সমুদ্রের উপর তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায়। কীভাবে শান্ত হয়ে যায়, যখন আমরা তেল ঢাললাম, তেলটা কি, তেলটা কিন্তু এখানে অপদ্রব্যের কাজ করছে, তাহলে অপদ্রব্য মিশলে কী হয়, পৃষ্ঠটান কমে যায়। তাহলে যেখানে তেল ঢালা হলো সেখানে পৃষ্ঠটান গেল কমে, কিন্তু যেখানে বিশুদ্ধ জল আছে সেখানে পৃষ্ঠটানটা বেশি থাকলো, তার ফলে কী হয়ে গেল, টানটা কাজ করবে পিছনের দিকে, অর্থাৎ যেদিকে বিশুদ্ধ জল আছে সেই দিকে টানটা বেশি থাকার জন্য সেই দিকে টানটা কাজ করবে, তার ফলে জলটাকে সামনের দিকে আসতে দেবে না। ঠিক আছে, যেমন যদি একটা জাহাজ, জাহাজ সমুদ্রে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে গেছে, তখন কী করা হয়, না জাহাজের তেল ছড়িয়ে দেওয়া হয় চারিদিকে, ওদের বাইরে চারিদিকে জাহাজের তেলের ইয়ে থাকে, ট্যাঙ্কার থাকে লাগানো, সেগুলো খুলে দেওয়া হয়, তার ফলে কী হয়ে গেল, জাহাজের আশেপাশের যে জল সেগুলোর পৃষ্ঠটানটা কমে গেল, কিন্তু দূরের দিকের জলের পৃষ্ঠটান বেশি থাকলো, তার ফলে যে ঢেউগুলো আসবে সেই ঢেউগুলোর উপর টানটা কী হবে, কাজ করবে পিছনের দিকে, তার ফলে জাহাজের উপর আসতে পারবে না, কমে যাবে। ঠিক একই রকমভাবে যদি আমরা সমুদ্রের ধারে আমরা জল তেল ফেলে দিই, তাহলে কী হবে, সমুদ্রের যে ধার আমাদের পাড়ের দিকের পৃষ্ঠটানটা কমে যাবে, কিন্তু ভেতরের দিকে সমুদ্রের গভীরের দিকের পৃষ্ঠটানটা থাকবে বেশি, তার ফলে যে ঢেউগুলো উঠে আসবে সেগুলোর কী হবে, টানটা কাজ করবে পিছনের দিকে। ঠিক আছে, আবার জলে তেল ঢাললে কী হয়, জলের উপর তেলটা ছড়িয়ে পড়ে আমরা দেখেছি, এটা কিসের জন্য, এটাও পৃষ্ঠটানের জন্য, কারণ তেলটা এখানে অপদ্রব্য কাজ করছে, যেখানে তেল পড়ছে সেখানকার পৃষ্ঠটানটা কমে যাচ্ছে, কিন্তু অন্যদিকে পৃষ্ঠটান বেশি থাকছে, তার ফলে কী হয়, একটা টান কাজ করছে, এই টানের জন্যই আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ছে। একই রকমভাবে জলে এক কোনো কর্পূর ফেললেও ইতস্তত ছোটাছুটি করতে দেখা যায়, কর্পূর এখানে অপদ্রব্য, তার ফলে কী হয়ে যাচ্ছে, যেখানে কর্পূর থাকছে সেখানে পৃষ্ঠটান কমে যাচ্ছে, কিন্তু অন্যদিকে পৃষ্ঠটান বেশি থাকার জন্য সেদিকে একটা টান কাজ করছে, সেই টানে কর্পূরটা সরে যাচ্ছে, এইভাবেই কর্পূরটি এদিক ওদিক ছোটাছুটি করছে। ছাতা বা তাঁবুর কাপড়, ছাতা বা তাঁবু কী হয়, কাপড়গুলো হয় ছিদ্রযুক্ত, এবার যখন জল আসছে তখন কী হচ্ছে, ওই জলগুলো ওই ফাঁকগুলোতে একটা সরের সৃষ্টি করছে, প্রথমে বৃষ্টির জলটা পড়লো একটা,
ওখানে ছিদ্র তো পড়লো, এবার পড়ে গিয়েই কি হলো, ওখানে একটা স্তরের সৃষ্টি করে ফেললো, জলের একটা স্তরের সৃষ্টি করে ফেললো। তার ফলে কি হয়ে গেলো, পরবর্তীতে জলটা আসবে সেটা কিন্তু আর ওই ছিদ্রতে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখানে ওই পিছনে কাজ করছে। তাহলে এই পর্যন্ত তোমাদের পড়া থাকছে, ভালো করে পড়বে, অসুবিধা হলে তখন আমাকে জিজ্ঞেস করবে।